এইবার ডেলিভারি ফ্রি ছিল না, এইবার ডেলিভারিটা আমার ভাই। ভাই কারখানা শোরুম সব জায়গায় সবই এক জায়গায়, এই যে কাজ করতেছে আমার কারখানাটা, আমার কাস্টমার ভাইদেরকে দেখা দেন, এখন তো লাঞ্চের টাইম, তো সবাই খাইতে গেছে, তাই জন্য কারখানা ফ্রি। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকেও আপনাদেরকে নিয়ে আসলাম খুদ কারখানাতে, একদম সস্তায় যারা দরজা খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি কিন্তু অনেক অনেক স্পেশাল। এবং আজকের দরজাগুলো কিন্তু অনেক স্পেশাল দরজা রয়েছে, নতুন নতুন ডিজাইনের দরজাগুলো রয়েছে। আজকে আমরা চলে আসছি কবির ভাইয়ের কারখানায়। কবির ভাই আছে আমাদের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, কেমন আছেন ভাই? হ্যাঁ ভালো আছি। কি কি কালেকশন আছে, কি কি দরজা দেখাবেন আজকে? আমার কালেকশন হলো মূলত তিনটা, সেগুন, মেহগুনি, গামারি, এই তিনটা নিয়ে বেশিরভাগ কাজ করি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। চৌকাঠ লোহা শিলকরই মেহগুনি সেগুন, সেগুন টিকচম্বুলও আছে, বার্মার টিকচম্বুল, মায়ানমার যেটা বার্মার, একদম নিজের কারখানায় তৈরি, নিজের কারখানায়, পিছনেই কারখানা। হ্যাঁ পিছনে, পিছনে সামনে শোরুম, পিছনে কারখানা। দর্শক বন্ধুরা কথা আর বাড়াবো না, চলে যাচ্ছি মূল ভিডিও। প্রথমেই ভাই আমি যে এই দরজাটা দেখাচ্ছি, হ্যাঁ মেহগুনি কাঠের শুধু সার, একদম ঠিক আছে, সারি কাঠ পলিশ করা নয়, ন্যাচারাল। হ্যাঁ তো এটা হইল গো আমার 6000 টাকা, এইবার ডেলিভারি ফ্রি ছিল না, এইবার ডেলিভারিটা আমার, এইবার ডেলিভারি ফ্রি। হ্যাঁ এইবার ডেলিভারি ফ্রি, এই জন্য আমি ডেলিভারিটা লয়ে কাস্টমার একটা বিভ্রান্তির ভিতরে ভরে, এই জন্য ভাবলাম যে ওই ইয়াটা আমার ভিতরে নেই, আমার নিজ দায়িত্বে আমি মালটা পৌঁছে। আগের ভিডিও থেকে অর্ডার পাইছেন কি পরিমাণ? অনেক 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 আলহামদুলিল্লাহ অনেক, ঠিক আছে অনেক অর্ডার পাইছি। এগুলা আপনার এই ভিডিওর অর্ডারের মালই, এগুলা এগুলা না? হ্যাঁ দুইটা ভাই এই অর্ডার দিছে, এগুলা অর্ডার। ও আচ্ছা আচ্ছা, এই যে আরেক ভাই এইটা অর্ডার দিচ্ছে, ঠিক আছে রাজশাহী থেকে, এইটা হইলো আপনার পলিশ করে দিচ্ছি, ঠিক আছে, এটা হলো 7500 টাকা পলিশ সহ, পলিশ সহ 7500, ডেলিভারি ফ্রি। হ্যাঁ ডেলিভারি ফ্রি। আচ্ছা ডেলিভারি আগে ফ্রি দেয়নি, এখন ডেলিভারি ফ্রি, এখন ডেলিভারি আছে। এই যে ওই ভাইয়ের লগে এগুলো আছে, ঠিক আছে, ওই ভাইয়ের পাশাপাশি আরেক ভাই দিছে, যে এগুলা আরেক ভাই দিছে 5টা দরজা, এগুলো একই দাম, কুমিল্লা এক ভাই ফোন অর্ডার দিছে, আপনার ভিডিও দেখে, আমার ভিডিও দেখে, আপনার ভিডিও দেখে অর্ডার দিছে। এই ভাই এগুলা দিছি 10টা পাল্লা দিছি। আচ্ছা এদিকে কি আছে? এগুলা এগুলা এই যে এগুলো মেহগুনি, এগুলো পলিশ ছাড়া আরেক ভাই নিব, এগুলো সব অর্ডারই ভাই, আপনার ভিডিও দেখে ভালোই অর্ডার হয়েছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ খুশি আছি। এটা তো গর্জিয়াস ডিজাইন ভাই। হ্যাঁ পুরো পাল্লাই ডিজাইন করা, ঠিক আছে। আরেক ভাই অর্ডার দিছে, ঠিক আছে কুমিল্লার থেকে,
ও বেচারা পলিশ করবে না, পলিশ সারানি ওনার এলাকায় নিয়ে, ওনার এলাকায় নিয়ে উনি পলিশ করবে। আচ্ছা ঠিক আছে, সাড়ে পাঁচ হাজার টাকা। আচ্ছা, ডেলিভারি ফ্রি কিন্তু, ডেলিভারি ফ্রি। বাপরে, ঠিক আছে। হ্যাঁ, এটা কি সেগুন মাঝখানে? না, এটাও মেহগুনি, এটাও মেহগুনি, এটাও মেহগুনি, কিন্তু সেগুন লাগতেছে। হ্যাঁ, সাত হাজার টাকা, মাত্র 7,000 টাকা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, বাপরে বাপ, এই যে 5,500 টাকা। দর্শক বন্ধুরা, জাস্ট খালি পাইকারি মূল্যে যারা কালার নেবেন তাদের জন্য কোনো কোনো কালার ফালার কিচ্ছু করা হয় নাই ভাই। একবার যেন যা আছে ন্যাচারাল, আমার মালগুলো আপনারা দেখেন পাকা 1.5 ইঞ্চি, ঠিক আছে, পাকা 1.5 ইঞ্চি মাল, একদম 1.5 ইঞ্চি কিসনেসের পাকা 1.5 ইঞ্চি দরজা, পাকা 1.5 ইঞ্চি মাল, এই যে পাকা 1.5 ইঞ্চি। আচ্ছা, এই যে দরজাটা দেখতেছি, এটা এটাও তো সেই একই দাম ভাই, একই 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 না, একই মাত্র 7,500 টাকা। কেউ যদি মেইন ডোরের জন্য একটু বড় দরজা চায় তাহলে কি দাম একই পড়বে নাকি একটু কমবে? এটা 2,400 টাকা আপ ডাউন, আপ ডাউন 2,400 টাকা, এর আহামরি কিচ্ছু না। দর্শক বন্ধুরা, আমাদের কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ফোন করতে পারেন। এবং প্রবাসী ভাইদের জন্য কিন্তু স্পেশাল চা। আপনার ভিডিও মাধ্যমে যখন অর্ডার হয়েছে এই জন্য আপনাকে আবার অর্ডার দিয়ে আমি ডেলিভারিটা দিচ্ছি, বুঝতে পারছি, ঠিক আছে। উনি চাইলে দিব, উনি আমার উপর সন্তুষ্ট থাকলে উনি চাইলে যে ভাই আমারে আবার মাল পাঠান, তাহলে আমি নিজ দায়িত্বে পাঠিয়ে দিব, ঠিক আছে। উনি যে ওইটা পাঠানোর পরে পাঠাবো তাও দরকার নাই, উনি বললে আমি মাল পাঠিয়ে দিব, মাল পাঠিয়ে দিব, মাল পাঠিয়ে দিব। যে ফাঁকা ফাঁকা হয়েছে খালি বলবে, মাল এখান থেকে চলে যাবে, রিপ্লেস বাকিটা পরে পাঠিয়ে দিব। কোনো কমপ্লেন, কোনো কাস্টমার যদি কোনো কমপ্লেন দেয় আমাদের ক্ষতি, কমপ্লেন দেওয়া মাত্রই আমরা মাল পাঠিয়ে দিব। আচ্ছা, রিপ্লাই আবার বানিয়ে মাল পাঠিয়ে দিব, এইটাই থাকা উচিত। এই যে এগুলো বেডরুমের মাস্টার কমন সাইলেন্ট বেডরুমের, এগুলো মাত্র 5,000 টাকা ভাই, মাত্র 5,000 টাকা। কি বলেন ভাই, পাইকারি তাই না? পাইকারি, একবার পাইকারি। কবির ভাই বেসিক্যালি পাইকারি বিক্রি করে থাকে, সেই রেডি এগুলো 5,000, এগুলো 5,000, এগুলো সব অর্ডারই ভাই, এগুলো সব অর্ডারই। 6-7 জন কাস্টমার অর্ডার দিছে আমারে। আপনার এই ভিডিওটা আমি ভালোই রেসপন্স পাইছিলাম। আচ্ছা, আগের ভিডিওটা ভালোই পাইছিলাম। আচ্ছা, ফুল ডিজাইন করা ভাই, এগুলো সব কত? 5,000। হ্যাঁ, এই যে গামারি 5,500, কোন গুলা না 5,000 টাকা, এগুলো 5,000 টাকা। হ্যাঁ, 5,000। আচ্ছা, এগুলো 5,000 টাকা। এরপরে আরো আরো বোধহয় কম দামি মাল আছে, গামারি কাট, গামারি কাট সলিডের উপরে ডিপ। আচ্ছা, সলিডের উপরে মানে খোদাই করা নকশা আর কি, এগুলো কত? মাত্র 6,000 টাকা, মাত্র 6,000 টাকা। পলিশ সারা ন্যাচারাল মাত্র 6,000 টাকা। কেউ যদি পলিশ করে নেয় সেক্ষেত্রে আরো 1,500 টাকা অ্যাড করে দেওয়া হবে। এই যে দরজাগুলো দেখছেন, কেউ বলে সূর্যমলের মডেল, আমরাও সূর্য মডেলই বলি, ডিপাল্লা, মাত্র 3,000 টাকা ভাই। কি বলে? হ্যাঁ, 40 পিস দরজা অর্ডার দিছে, 40 পিস চলে যাবে আগামীকালকে, চলে যাবে আগামীকাল। হ্যাঁ, মাত্র 3,000 টাকা। 3,000 টাকা কি চান ভাই? মেহগুনি। হ্যাঁ, মেহগুনি 3,000 টাকা কি চান? আমার এগুলা দেখেন, মাইফ আমি দেখাচ্ছি, এই দিকে দেখেন ভাই, এই দেখেন ক্যামেরাটা আপনার এদিকে নিয়ে আসেন, এই দেখেন, এইটা হইলো দের, এই হলো দের, এই যে দের ওভারও আছে ভাই, ওভারও আছে, দের ওভারও আছে। কাস্টমারের ভেজালে ফালাম না, ওরে টেনশন করবো কেমনে আনুম, গাড়ি ফামুক, ওই কেমনি কি হইব, ওইসব দরকার নাই। মাল পুষিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের। এটা কি কন্ডিশনে পাঠাচ্ছেন নাকি মানে ক্যাশ টাকা আগে? ক্যাশ টাকায়, ক্যাশ টাকায়, ক্যাশ টাকায়, ক্যাশ টাকায় পাঠাচ্ছি। দোকানদাররা নিতেছে, 40টা দরজা অর্ডার দিছে আমার থেকে নিয়ে ওনারা বিক্রি না। অনেক কাস্টমাররা মনে করেন কন্ডিশনে নেয় যে এখানে আপনারা কিছু টাকা অ্যাডভান্স করলো, বাকি টাকা কুরিয়ার থেকে না না, তো ঢাকার ভিতরে, তো এই জন্য এগুলো নগদ না, যেগুলো নাকি ঢাকার বাইরে যাবে, ঢাকার বাইরে গেলে এগুলো কন্ডিশন, ওগুলো বাইরে গেলে দেখাচ্ছে সামথিং কিছু আমাকে অ্যাডভান্স করলো, আমি অ্যাডভান্স ইয়ে করার পরে তারপর আমাদেরকে মালটা বানায় পাঠাই। যারা ডিজাইন করা ছাড়া শুধু সলিড পাল্লা নিতে চায় তাদের জন্য এগুলো, এটা কিন্তু মেইন গেটের, মেইন গেটের ভিতরে চাইলে ভিতরে দেওয়া যায়, মাত্র 4,500 টাকা ভাই, মাত্র সাড়ে চার হাজার টাকা। ওনারা যদি নিয়ে ওনাদের এলাকায় মন মতো ডিজাইন নিজের ও করে নিতে পারবে, ঠিক আছে, মাত্র 7,000। এই যে সাভারের, সাভারের কাঁঠালের একটা গুণ আছে, সাভারের ঐতিহ্যবাহী কাঁঠাল, কাঁঠাল যেমন সুস্বাদু, কাঁঠাল গাছের তেমন নাম আছে, ঠিক আছে, সাভারের কাঁঠাল কাঠ।
আর কেউ যদি কাঁঠাল কাঠের দরজা স্পেশালি চায়, কাঠাল কাঠের দরজা দেওয়া যাবে। এগুলো কত? এগুলো কত? এগুলো মাত্র 14,000 টাকা। মাত্র 14,000? কাঁঠালের দাম একটু বেশি। কাঁঠালের দাম বেশি ভাই, সেগুনেরতে অনেক ভালো কাঁঠাল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রে ভাই, কারখানা শোরুম সব জায়গা সবই এক জায়গায়। এই যে কাজ করতেছে আমার কারখানাটা, আমার কাস্টমার ভাইদেরকে দেখাইয়া দেন। এখন তো লাঞ্চের টাইম, তো সবাই খাইতে গেছে, এই জন্য কারখানা ফ্রি। 12 জন মিস্ত্রি আছে কাজ করতেছে। এদিকে দিয়ে আবার ফার্নিচারের কাজ করতেছেন ভাই? হ্যাঁ ভাই, ফার্নিচার আছে। তবে ফার্নিচারটা আপনাদের জন্য মানে আরও এক সপ্তাহ পরে আমি আপনাদেরকে ফার্নিচারে এটা দিতে পারবো। আমার এখানে অ্যাভেলেবেল ফার্নিচারও হচ্ছে, দরজার পাশাপাশি ফার্নিচারের কাজও হচ্ছে, ঠিক আছে। তো ওই যে পিছনেও কাজ চলতেছে। হ্যাঁ ভাই, অনেক বড় অনেক বড়, ঠিক আছে, জায়গা অনেক বড়। 16 কাঠা জায়গার ভিতরে আমার কারখানাটা করা, ঠিক আছে। দর্শক বন্ধুরা, যারা পাইকারি মূল্যে যারা দরজা এবং ফার্নিচার চান, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল। এটা কি হচ্ছে ভাই? এই খাট তৈরি হচ্ছে। খাট তৈরি হচ্ছে, তৈরি হচ্ছে। আচ্ছা কবি ভাই, আপনার কারখানা তো এগুলো দেখাচ্ছেন, দেখে দেন একটু। বাহ, খাট তৈরি হইতেছে পুরো এরিয়া। হিউজ হিউজ হিউজ। প্রিয় দর্শক বন্ধুরা, আমার এই ভিডিওর মাঝে আরেকটা সুখবর দিতে চাই। যারা আমার কাছ থেকে পাইকারি নেন তারা তো নিচ্ছেনই, আর যারা নেবেন আমার নাম্বারটা দেওয়া থাকবে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, তো আপনাদের সাথে ফোনে আলোচনা সাপেক্ষে কথা হবে। আপনার এখানকার ঠিকানাটা কি ভাই? এখানে ঠিকানা হইল গা সাভারের ভিতরে পড়ছে। হ্যাঁ, সাভার বিরুলিয়া আক্রাইন, বিরুলিয়া আক্রাইন সাভার ঢাকা। আচ্ছা ঠিক আছে। বিরুলিয়া ব্রিজ মিরপুর শাহালি মাজারের এখান থেকে লেগুনায় চললে আপনার 20 টাকা ভাড়া। হ্যাঁ, আক্রাইন বাজারে নামিয়ে দিব। আমার কারখানাটা তো মেইন বাজারের ভিতরে, বাজারের ভিতরেই কারখানা। আচ্ছা ঠিক আছে, আমি একটু সহজ করে দিই দর্শক বন্ধুরা। আপনারা উত্তর দেয়া বাড়ির এদিক দিয়েও কিন্তু আসতে পারবেন। এই যে প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের উল্টা পাশে যে বিরুলিয়া ব্রিজ, এইটার উল্টা পাশেই কিন্তু আপনার এই কারখানাটা পড়ছে, আক্রাইন বাজার। আর একটা কথা, আমার এই জয়েন্টগুলো শুধু সব ফিঙ্গার জয়েন্ট, কিন্তু সব ফিঙ্গার জয়েন্ট, ফিঙ্গার জয়েন্ট, ঠিক আছে। কোনো খিলি নাই, আলফুলো জয়েন্ট নাই, খিলি শুধু আমরা মাথায় খিলি দেই। আচ্ছা আচ্ছা, মাথায় শুধু খিলি দেই আমরা, এছাড়া আমাদের কোনো নেই। আমাদের সব ফিঙ্গার জয়েন্ট। আচ্ছা, পাইকারি যারা নিতে চায় তারা আমার সাথে যোগাযোগ করলেই পাইকারি নিতে পারবে, এবং খুচরা যারা নিব তারাও একই দামে নিতে পারবে। হ্যাঁ, একই দামে নিতে পারবে, একই দামে নিতে। পাইকারি যারা নিব তাদের সাথে কথা বললে, তাদের সাথে আমার একটা পার্সোনাল একটা আলাপ থাকে, ওটা তাদের সাথে আলাপ হবে। আচ্ছা, তো দর্শক বন্ধুরা, আমাদের ভিডিওটা এভাবে হিউজ পরিমাণ কিন্তু পাইকারি মাল যায়, আলহামদুলিল্লাহ। আমি পাইকারি বেশি বেশি পাইকারি যায়, পাইকারি যায়। হ্যাঁ পাইকারি। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কবির ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।